সকলকে স্বাগত ভুবালি পাগলামিতে নিয়ে চলে এসছি আজকে আরেকটা ব্লগ বেশিরভাগ দিন আমি এখন কি করছি আমার চেহারা না দেখিয়ে এমনি ব্লগ করছি কিন্তু আজকে আমার হঠাৎ মনে হলো না চেহারাও দেখানো উচিত সামনে আসা উচিত নইলে সবাই ভাবে লুকিয়ে লুকিয়ে ব্লগ করছে আমার পেছন দিকে এটা যে দেখতে পাচ্ছ এটা সবসময় এমনই থাকে খুব কষ্টে এটাকে ঠিকঠাক রাখা যায় আর এখন হয়ে গেছে সন্ধে এখন চা খাবো আর চা খেতে খেতে তোমাদেরকে দেখাবো সারাদিনে কি করেছি মানে সারাদিনে কি করেছি বলতে সারাদিনে রান্না করেছি স্পেশাল রেসিপি মাছের ঝোল যেটা আমি জানি না অন্যরা করে কি না তবে আমি এরকম মাছের ঝোল শুনেছি শুধু ঠিক আছে আমি নিজে খাইনি আর শুনেছি সেটা ছোট মাছ দিয়ে ছোট বা পোনা মাছ দিয়ে করা হয় তো আমি এটা আজকে বড় মাছের ট্রাই করেছি আর আমার তো ভালো লেগেছে তোমারও ভালো লেগেছে না ভালো লাগেনি লেগেছে। আমি এই শেয়ার তোমাদেরকে আমি আমি জানি হয়তো অনেকে জানবেন যে করেছি ট্রাই করেছি আমার কেমন লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা এখন রেসিপি দেখো আমরা ততক্ষণ চা খাই আর তার আগে তোমাদেরকে দেখাই চায়ের সাথে কি আছে চা তো না সরি কফি খাচ্ছি কফির সাথে এই যে দেখো লিটল হার্টস ছোট করে দিয়েছে ছোট মানে তোমাদেরকে এইভাবে দেখলে বুঝবে না দেখো কত ছোট করে দিয়েছে মানে কয়েনের সাইজ করে দিয়েছে আগে কিন্তু এত ছোট ছিল না এমন কয়েনের সাইজ তো ছিলই না আগে হ্যাঁ আরো মোটা ছিল কত থিন করেছে আর কত ছোট করে দিয়েছে তবু ছোটবেলার স্মৃতি এটা আচ্ছা জ্ঞানুর এটা একটু দেখে নাও তো গো তোমরা এই যে জ্ঞানুর বাইকটা দেখে নাও ঠিক আছে সুন্দর হুম চলো এবার কফি ঠান্ডা হচ্ছে খেয়ে নি তার আগে আমি এই করলাম এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু ব্লগের মধ্যে সবটাই শেয়ার করি তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা কুচি আর এই যে দেখো না ক্যামেরাটা ধরে এইভাবে সরি তো কেন ওই হাত ধোয়ার বাতি থাকে সবারই থাকে এটা তো এই হাত ধোয়া নিয়ে কিন্তু ভীষণ দেখেছি তো অন্য সময় তো আমি এগুলো ব্লগে রাখি না আজকে একটুখানি তোমাদেরকে কেটে দেখি মানে কাটিনি না কেটে দেখালাম আর কি যে ক্যামেরাটা এইভাবে সরাই আবার হাসি তো যাক এখানে এবার আমি হাত ধুয়ে এসছি এসে যে নুন দিয়ে দিলাম আর নুনটাও আমার একটা বাতিক আছে কিন্তু আমি কোথাও একটা দেখেছিলাম যে নুনটা নাকি তিনবার দেয় আমি সুপারস্টিশিয়াস নই কিন্তু এই জিনিসটা করি সময় নুনটাকে আমি তিনবারই দিই যখনই আমি কোনো রান্না বান্না করি আমি মনে হয় এর আগেও আমার ভিডিওতে এটা বলেছি আর এখানে পেঁয়াজটা কম লাগছিল অনুভব এসে বললো আর একটু পেঁয়াজ দাও একটু বেশি পেঁয়াজ হলে ভালো লাগে আর ও এমনিতেও একটু পেঁয়াজটা ভালোবাসে যদিও ডিম টোস্টে পেঁয়াজ খায় না কিন্তু অন্যান্য জিনিসে খুব ভালোবাসে অমলেট আর ডিম টোস্টে খুব একটা খেতে চায় না অমলেটে খায় তবে ডিম টোস্টে একদমই পছন্দ করে না তো এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম এর মধ্যে দেব ডিম এডিট করতে অনেকখানি কাটছাট করতে হয় এই দেখো এই জায়গাটাও কাটি কিন্তু এবার আমি কাঁটা চামচটা নিয়েছি সেই জায়গাও দেখতে পেলে তো আমি একটু সরলাম ক্যামেরাটাও সরল তো এখানে তিনটে ডিম নিয়েছি ডিমটা ফেটিয়ে এবার দিয়ে দেব ডিমের ঝুরি হবে আর কি সোজা কথায় তো সকালবেলা ডিমের ঝুরি হবে আর রুটি হবে আর জ্ঞানুর জন্য ওই স্পেশাল রুটি দিয়ে রোল ওইটাই এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য আর কি আজকের বাজারে গিয়েছিল বাজার থেকে এসছে তো এদিকে আমি আটা মেখেছি রুটি বানাবো তো বলো দাও আমি করি তো ও ওই নেড়ে নেড়েচেড়ে ইয়ে করে দিল মানে বানিয়ে দিল আর কি আমি বসিয়েছিলাম ও বানিয়ে দিল এবারে এই যে জ্ঞানুর স্পেশাল রোলটা হচ্ছে এখানে আর ও ওয়েট করে বসে আছে কখন ওকে এটা দেবো আর ও খাবে ইমপ্রুভটি মামলে ইমপ্রুভটি মামলে ইমপ্রুভটি মামলে এইভাবেই চাকমা হবে একটু পেঁয়াজ দেব না দিই না বাবা হ্যাঁ ও পেঁয়াজ ও পেঁয়াজ দি কোন পেঁয়াজ

জ্ঞানু সামনে থাকলে বড্ড ঝামেলা করে এটা মনে হয় কুক হয়নি মা এখানে এই সবজিটা দিও না আমি তো এটা খাই না সামনে না থাকলে লুকিয়ে চুরিয়ে অনেক কিছু দিয়ে দিই তখন খেয়ে নেয় বলতেই পারে না এখানে এসেছে বলতে ডিমটা কুক হয়নি তো আমি ওকে বোঝাচ্ছিলাম যে ডিম কুক হতে বেশি সময় লাগে না আচ্ছা 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 আচ্ছা

তো ওটা পেয়ে ওর খুশিটা তোমরা দেখতেই পেলে আর এখানে আমি এবার ব্রেকফাস্ট করে নিচ্ছি আর একটা অনুভবের গলায় শুনতে পেলে ডিম রুটি মামলেট ডিম রুটি মামলেট এই এই রকম অমলেট আর রুটি কিন্তু দিত চাকমা ঘাটে মানে পাওয়া যেত আমার ফেসটা দেখেছে গেছ সঙ্গে জ্ঞানুর এক্সপ্রেশনটাও তোমরা দেখতে পারো গিয়ে ব্যাক করে গিয়ে একবার দেখে এসো সকালে ব্রেকফাস্টের পর জ্ঞানকে পড়িয়ে অনেকখানি বেলায় আমি রান্নাবান্না করেছি তার আগে ছাদে গেছি এখানে এবারে তোমাদেরকে একটুখানি ফুলগুলো দেখিয়ে দেবো একটুখানি মিউজিক চাইব দেখা শেষ এবার এখানে দেখো বড় মাছের মাথা মাছের মাথাটা একটু ঘুরিয়ে দেখালাম এখানে আমি মাছ নিয়ে নিচ্ছি আজকে রান্না পেটির মাছ রান্না করব তো মাছের রেসিপিটা তো তোমাদেরকে দেখাবোই এখানে আগে মাছগুলো নিয়ে মাছের মধ্যে নুন হলুদ মাখাবো আর ওইদিকে যে মাছের পিসগুলো আছে সেগুলো তুলে রাখবো তো ভাবছিলাম কোনটা নি কি নি অনুভব বলল লেজাটা তো নাও আহ কারণ অনুভবের কিন্তু লেজ পছন্দ আমারও খুব পছন্দ আর লেজটা যখন হয় তখনই আমরা দুজনে ভাগ করে খাই একটা লেজ থাকে সেটাকে দুজনে ভাগ করে খাই আমি ব্লগ করার সময় মাঝে মধ্যে ভাবি যে এইভাবে যদি ক্যামেরা কেউ ধরে দেয় তখন ব্লগটা আলাদাই একটা লাগে আর ক্যামেরা সেট করে অ্যাঙ্গেল মেলাতে মেলাতে অনেক সময় দেখা যায় যে মানে স্ট্যান্ডে সেট করে আর কি যে আমার সময় অনেকখানি চলে যায় আমি আর মানে কাজ করব কখন ব্লগ করব কখন এরকম একটা অবস্থা হয় তো যখন অনুভব থাকে সঙ্গে তখন আমি ওকে বলি তুমি আমাকে একটু ক্যামেরাটা ধরে দাও আমি ভ্লগ শুট করব বা আজকে এরকম কোন একটা রেসিপি দেখাবো তখন ও ক্যামেরাটা ধরে আমাকে হেল্প করে দেয় তো আমার বিভিন্ন কিন্তু ও থাকে হুম এমনিতে তো থাকে বিভিন্ন ভিডিওর নেপথ্যেও থাকে আর জ্ঞানকে দিয়ে আসলে আমি বেশি একটা এই দেখো এখানে দেখো দুষ্টুটাকে এখানে দাঁড়িয়ে ও দেখছে তো ওকে বলেছিলাম তুই লিখ বসে ও লিখতে লিখতে এসে দেখছে কারণ ও পড়া কমপ্লিট করেছে করেও কিছুটা ওর বাকি ছিল লেখা ওইটা লিখেনি আমি বলছিলাম লিখে নে একটু তো যেটা বলছিলাম আমি চাইলে জ্ঞানুকে বলতে পারি বাবা তুই ধরে দে কিন্তু আমার কাছে মনে হয় ওর ও ছোট এখনো আর ওর আলাদা একটা জগৎ আছে এইসবের মধ্যে ওর না থাকা ভালো তবুও মাঝে মধ্যে যখন নিতান্তই পারি না খুব দরকার পড়ে তখন ওকে বলি ও ধরেও দেয় ও করেও দেয় যেমন আমাদের ওই নাচের ভিডিওটায় ও কিন্তু করে দিয়েছিল ভিডিও কারণ আমরা স্ট্যান্ড নিতে ভুলে গিয়েছিলাম তখন ও ভিডিও করে দিয়েছিল আমাদের ওইটাতে রেকর্ড করে দিয়েছিল তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ অল্প একটু তুলে রেখেছি আর এবার আমি মশলাটা বেটে নেব এখানে আমি কালো লঙ্কা নিয়েছি এটা একটা ভুল ছিল আজকে কালো লঙ্কাটা নেওয়াতে আমার যে মশলাটা সেটা কালো কালো হয়ে গেছিল এর আগে আমি কখনো কালো লঙ্কা বাটি নি মানে কাঁচা লঙ্কা বেটেছি সেগুলো সবুজ ছিল কিন্তু এভাবে যে কালো লঙ্কাটা বাটলেই কালো হয়ে যাবে এই কথাটা আমার একদম মাথায় আসেনি আর মশলাটা পুরোই কালো কালো হয়ে গেছিল ছিলাম বাবা আমরা কাঁদছি খুশিতে কাঁদছি মুখে হাসি তোকে কান্না মুখে হাসি তোকে কান্না এই কান্নাটা ছিল পেঁয়াজ বাটার পেঁয়াজটার প্রচন্ড ঝাঁজ ছিল আমি যেমন চোখে জল আসছিল আমার তেমনি অনুভব করে চোখে জল চলে এসছে ওইখানে দাঁড়িয়ে রেকর্ড করছিল তাই দেখেছো কালো কত হয়েছে আচ্ছা আর এখানে এবার আমি নিয়ে নিচ্ছি একটুখানি চাল এটা হচ্ছে গোবিন্দ চাল আমরা বলি খাসার চাল এই চালটুকু আমি এবার ভিজিয়ে রাখবো একটুখানি গত বছরে একটা মধ্যে আমি যখন বেগুন পোড়া করেছিলাম তখন আমাকে আমার দিদি বলেছিল আর সঞ্জনাও বলেছিল যে এই মধ্যে একটু একটু রসুন গুঁজে দিতে তারপর বেশ ভালো লাগে খেতে তো এবারে আমি এটাই করছি আর এবারে টমেটো আসলে পুরিনি টমেটো ছাড়াই খেয়েছি রসুনটা এভাবে দিয়েছি আর আমার আসলে কাটাটা বেশি হয়ে গেছে তাই রসুনটা পুড়েছে কিন্তু পুড়ে একটা সাইডে মানে পুড়েছে বলতে শেঁকা হয়েছে ও একটা সাইডে আসলে পড়ে গেছিল মাৰ্গৰে ভাল ৰাখিব মাছটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর এর মধ্যে এখন শিমটা ভাজছি একটুখানি নুন দেবো আর হলুদ চাইলে দিতে পারো নাও দিতে পারো এই ভাজাটার মধ্যে আর আমি বলছিলাম মাছের কথা যে ফ্রেশ মাছ হলে আমি বুঝতে পারি আমাকে বিড়ালও বলতে পারো যাই বলতে পারো আসলে বাড়িতে পুকুর ছিল আর পুকুরের মাছ হতো ভালো জলের মাছ কোনটা কাদা জলের মাছ মাছের গন্ধতেই বলে দিতে পারি আর কি পেতনিও বলতে পারো শাকচুন্নিও বলতে পারো যা ইচ্ছে বলতে পারো তবে শাকচুনিরা পচা মাছ খায় আমি পচা মাছ খাই না বাবা কিন্তু হ্যাঁ মাছের গন্ধ শুকে বলতে পারি তো এখানে একদম হাই ফ্লেমে কিন্তু আমি এই সিমগুলো ভেজে দিচ্ছি আর আমার না তেলটা একটু বেশি পড়ে গেছে হ্যাঁ তার জন্য সরি সবাই আবার বলবে তেল এত বেশি খাও সবসময় কিন্তু তেলটা তেলটা বেশি বেশি খাই না আজকে পড়ে গেছে বা আমি দিতে গেলে তেল কেন জানি আমার অনেক সময় বেশি পড়ে যায় আর সেটা তুলেও রাখিনি আজকে আর সিমটা নামানোর পর আমি আঁচ কমাতে ভুলে গেছি আর ওদিকে কি একটা করতে গিয়ে আমি যাই না একদম তেলটা পুরো দেখো রঙ কিরকম হয়ে গেছে আর আমি কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ যে একটুখানি তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি তো আজকে রান্নার রংটা সেই ওইদিকে পেঁয়াজের বাটাটার মধ্যে যে কাঁচা লঙ্কা দিয়েছি তাতেও কালো হয়েছে এখানে তেলটাও হঠাৎ করে এতটা কালো হয়ে গেছে আসলে আমি আঁচ কমাতে একেবারে ভুলে গেছিলাম তো এবারে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচিটা এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম ওই পেঁয়াজ বাটাটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা তো এটাকে ভালো করে একটুখানি আমি কষিয়ে নেব এই মশলাটাকে আর কি এর মধ্যে একটুখানি স্বাদ মতো আরও নুন দেবো শিম ভাজাতেও আমি নুন দিয়েছি মাছ ভাজাতেও দিয়েছি তো স্বাদ মতো নুন দেবো আর হলুদ দেবো আর দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা তো এটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ওই ভাজা শিমগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেচে ছেড়ে নেবো এটা খুব একটা বেশি আর কষাতে হবে না কারণ সব কিছু মোটামুটি সিমটাও ভাজা করা আছে আর এদিকে মশলাটাও পুরোপুরি কষিয়ে নেওয়া আছে এর মধ্যে আমি প্রেফার করি গরম জল দেওয়া কিন্তু আমি যেহেতু এদিকে বেগুন পোড়া বসিয়ে রেখেছি এখনও পোড়া হচ্ছে একদম কম আছে তাই গরম জল করতে পারিনি আজকে আমি ঠান্ডা জলেই ঝোলটা দিয়েছি তোমরা চেষ্টা করো গরম জলটাই দেওয়া ঝোলটা ফুটছে আর আমি এখানে এই যে ধনে পাতার যে ডাটা গুলো সেগুলো শুধু বেটে নিচ্ছি কিন্তু পাতাগুলো নয় পাতাগুলো আলাদা রেখেছি আর এখানে শুধু মাত্র ডাটাটা নিয়েছি ডাটাটা এবার আমি ভালো করে বেটে নেব আর তার সাথে এখানে আমি ওই চালটা যেটা রেখেছিলাম না সেই চালটাও বেটে নেব ঝোল মশলা দিয়ে আমি করবো দিচ্ছি দাঁড়াও দাঁড়া দেখ মশলা একটা পাতা মশলা এই যে ইনি তদারকি করতে চলে এসছেন কি দিলে মা এখন যদি বলতাম চাল বাটা দিয়েছি তো বলতো চাল বাটা তো আমি খাই না তুমি কেন দিলে টেস্টি মশলা বাটা দেওয়া হয়েছে মানে সব সব ওকে আছে আছে ঠিক মশলা বাটা ভীষণ গুঁড়ো মশলা আর বাটা মশলা কিন্তু বোঝে কিন্তু সামনে থেকে দেখলে এটা কি দিলে ওটা কি দিলে বিভিন্ন কথা আসে আর এই রান্নাটা না আমি আমার বড় দিদির শাশুড়ির মুখে অনেকবার শুনেছি যে চাল বাটা দিয়ে ওনারা নাকি চাল বাটা ধনে পাতা বাটা এই দিয়েই মাছের ঝোল করে নিতেন তবে পোনা চারাপোনা মাছ তারপর ছোট মাছ এই ধরনের মাছের কথা তো আমি আজকে এটা কাতলা মাছের পেটি দিয়ে ট্রাই করলাম আমার কিন্তু খুব ভালো লেগেছে দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি তো মাসিমার মুখে অনেকবার শুনেছি আমি খেয়েছি কিনা আমার মনে পড়ছে না ওদের বাড়িতে কিন্তু মুখে খুব শুনেছি আমি এটা রকম জিরে ধনে কিছুই পড়বে না আর চাইলে তোমরা পেঁয়াজটাও কিন্তু স্কিপ করতে পারো পেঁয়াজটা না দিলেও চলবে এই যে চালের একটা এরোমা আসে না আর সঙ্গে এই কি বলে ধনে পাতার এটাতেই দারুণ লাগে খেতে

যারা ব্লগটা এই অবধি দেখেছো আমি বলবো তোমরা আমাকে ভালোবাসো বলেই এতখানি সময় ধরে আমার ব্লগটা দেখেছো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা কেমন লেগেছে এখনো যদি আমি ব্লগ শেষ করিনি তবু বলছি আর এখন আমি ভর্তাটা মেখে নেব আর এই যে সেই মাছের ঝোলটা দেখতে কিন্তু বেশ হয়েছে আর আমি কালো লঙ্কাটা না দিলে আর একটু সুন্দর কালার আসতো তবে দেখতে যেমন হয়েছে খেতেও তেমনি হয়েছে আর একটা টেক্সচার আলাদা আসে ঠিক আছে আমি একটু পাতলা ঝোল করেছি তোমরা যদি একটুখানি আরও ঘন করতে চাও সেটাও করতে পারো বেশ ভালো লাগে আর এখন সন্ধেবেলায় আমরা একটু বেরিয়েছি কিছু জিনিস আনতে হবে তার জন্য রাস্তায় অনুভবের জন্য অপেক্ষা করছি ও স্কুটি নিয়ে আসবে আর এখানে আমরা দুজনে দুষ্টুমি করছি যখন গাড়ি আসে তখন লাল আলো হয়ে যায় তাই না তো ছোটোবেলার দুটো স্মৃতি এখানে হচ্ছে লিটিল হার্স লিটিল হার্স দেখালাম কতটা ছোট হয়ে গেছে এখন আর এই যে পপিন্স এটা ভীষণ পছন্দের অনেকদিন পাইনি আবার পেয়েছি এখন আর জ্ঞানও তো এক্সাইটেড দেখার জন্য ও যদিও একবার আগে দেখেছে এনেছিলাম অনেক খুঁজে পেয়েছিলাম তো ও একটু ছোটই ছিল তখন ওর মনে নেই এবার আমাকে জিজ্ঞেস করছে মা এটাতে কী কী ফ্লেভার থাকে কেমন কেমন থাকে আমাকে একটা দিল কারণ এইটা ও খাবে না ব্লুবেরি তাই আমাকে এটা দিল তারপর ও নিজেও একটা মুখে দিল তারপর ওখানে ওর কাকান ছিল আমি বললাম কাকানকেও একটা দে তো পপিন্সটা আসলে ভীষণ ভালো লাগে ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে যায় আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে যদি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কাদের কাদের পপিন্স পছন্দ ছিল অবশ্যই কমেন্টে জানিও আর পাশে থেকেও সঙ্গে থেকেও আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে